नमस्कार बंधुरा एसकेआर अनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक के स्वागत। ग्रुप सी ते नतून नियोगेर विज्ञप्ति प्रकाश करा हुए छे जेखाने विभिन्न पदे नियोग करा हुए छे जेखाने तुम्हारा छेले मेये प्रत्येके एलिजिबल एवं प्रत्येके आवेदन करते पाच्छो। एई राज्ये जेकोनो प्रांत थेके जेकोनो जिला थेके तुम्हारा अप्लाई करते पाच्छो एवं अनलाइन अप्लाई पुरोपुरी स्टार्ट हो गेछे 3 तारीख थेके 3/6/2023 থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়েছে এবং 2/7/2023 পর্যন্ত অনলাইন অ্যাপ্লাই চলবে। এই নির্দিষ্ট সময়ের আগে তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে এবং প্রথম যে পরীক্ষার ডেট 01/08/2023 থেকে 30/9/2023 এর মধ্যে প্রথম পরীক্ষাটা পুরোপুরি সম্পন্ন হবে এবং প্রথম পরীক্ষা হওয়ার পরে আরেকটি পরীক্ষা তোমাদের দিতে হবে। সেই পরীক্ষা তারিখ বা দিন এখানে ঘোষণা করা নেই, তবে তোমরা অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে, তবে কম বেশি যে পোস্টের জন্য তোমরা প্রত্যেকে এলিজিবল সেই পোস্টগুলো আমরা প্রথমে দেখে নেব। প্রথম যে পদ তোমরা দেখতে পাচ্ছ, জুনিয়র সিক্রেটেড অ্যাসিস্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ পদ, গ্রুপ সি পদ রয়েছে যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে এলিজিবল। যেখানে লেভেল টুর বেতন আছে তোমরা দেখতেই পাচ্ছ, 5,200 থেকে 20,200 টাকা পর্যন্ত বেতন থাকবে, সঙ্গে গ্রেড পে পাবে 1900 টাকা। যেখানে আবেদন করার জন্য বয়স থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে। যাদের বয়স 18 থেকে 27-এর মধ্যে প্রত্যেকে এলিজেবল এবং এই পদের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিস সেটা 194টি ভ্যাকেন্সিস রয়েছে। এই পদের ক্ষেত্রেই 194টি ভ্যাকেন্সিস, প্রত্যেকটা কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো দেখতে পাচ্ছ। তোমরা যে কোনো কাস্ট থেকে অ্যাপ্লাই করতে পারো, প্রত্যেকেরই কিন্তু সুযোগ রয়েছে। এবং এই পদে অ্যাপ্লাই করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে সেটা আমরা দেখে নিচ্ছি। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হায়ার সেকেন্ডারি পাস, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এই পদের জন্য যোগ্য থাকবে। সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ এবং টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে 35 ওয়ার্ড তোলার দক্ষতা, অথবা হিন্দিতে 30 ওয়ার্ড তোলার দক্ষতা থাকলেই তোমরা এই পদের জন্য যোগ্য। তো একটা গুরুত্বপূর্ণ পদ জুনিয়র সিক্রেটেড অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি পদ আছে যেখানে প্রত্যেকটা কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সিস এবং ভালো মানের বেতন রয়েছে। অবশ্যই যারা যোগ্য প্রার্থী অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। এরপরে যে পদটি রয়েছে পাটোয়ারি গ্রুপ সি পদ, এই পদের ক্ষেত্রেও তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে এলিজিবল এবং এই পদে যে বেতন আছে 5,200 থেকে 20,200 টাকা, তবে এই পদের ক্ষেত্রে গ্রেড পে থাকবে 2,000 টাকা। অবশ্যই তোমরা যোগ্য প্রার্থী অ্যাপ্লাই করতে পারো এবং এই পদে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 21 থেকে 27-এর মধ্যে। 21 থেকে 27-এর মধ্যে প্রত্যেকে এলিজিবল। আর মনে রাখবে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এসসি এসটি 5 বছর এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। 40টি শূন্য পদ আছে এবং এই পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন। যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েশন করলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। সঙ্গে তোমাদের থাকতে হবে কম্পিউটার বেসিক নলেজ, সার্টিফিকেট না থাকলেও হবে তবে কম্পিউটার নলেজ থাকতে হবে। পাশাপাশি তোমাদের হিন্দি ভাষার উপর নলেজ থাকতে হবে, তবেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী রয়েছো। এরপরে যে পদটি রয়েছে সার্ভেয়ার গ্রুপ সি পদ, এই পদেও তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে এলিজিবল, তবে এই পদের ক্ষেত্রে বেতন সেম, তবে এই পদের ক্ষেত্রে গ্রেড পে থাকবে 2,800 টাকা। এই পদের ক্ষেত্রে 13টি শূন্য পদ আছে, চাইলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং বয়স থাকতে হবে 18 থেকে 25-এর মধ্যে। যাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে তোমরা প্রত্যেকে এই পদের জন্য যোগ্য এবং প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এই পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা অথবা 1 বছরে তোমাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট তোমাদের থাকতে হবে, তবেই তোমরা এই পদের জন্য যোগ্য প্রার্থী থাকবে। অথবা নির্দিষ্ট ট্রেডে যদি কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রেও তোমরা এই পদের জন্য যোগ্য রয়েছো। এরপরে যে পদটি জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 6-এর বেতন, ভালো মানের বেতন আছে এবং এই পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে থাকলে আবেদন করতে পারো। এবং এই পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারো। 236টি শূন্য পদ আছে, প্রত্যেকটা কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সিসগুলো আছে এবং প্রত্যেকটাই স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে এবং ভালো মানের বেতন আছে। এরপরের পদগুলো আমরা দেখে নিচ্ছি, এখানে আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। কম বেশি যে পদগুলোতে তোমরা অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য থাকবে সেই পদগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এরপরে যে পদটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 7-এর বেতন কিন্তু এই পদের জন্য রয়েছে এবং এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে 18 থেকে 30-এর মধ্যে। যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে প্রত্যেকে এলিজিবল এবং এই পদে ভালো মানের ভ্যাকেন্সিস আছে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এবং এই পদে আবেদন করার জন্য যোগ্যতা কী রয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা কাস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিসগুলো আছে। যদি যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েশন,
যেকোনো শাখার থেকে গ্র্যাজুয়েশন করলেই তোমরা এই পদের জন্য যোগ্য থাকবে। পাশাপাশি তোমাদের কম্পিউটার বেসিক নলেজ থাকতে হবে, তবেই তোমরা যোগ্য প্রার্থী রয়েছো। বর্তমানে অনলাইন অ্যাপ্লাই চলছে, যারা যোগ্য প্রার্থী অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটিতে এই নিয়োগটি করানো হচ্ছে, অল ইন্ডিয়া বেসিস এই নিয়োগ, এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জেলার থেকে তোমরা প্রত্যেকে এলিজিবেল। অ্যাপ্লাই তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখানে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। এবং তোমাদের জানিয়ে রাখি, প্রত্যেকটা পদের ক্ষেত্রে এসসি এসটি 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের, এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারাও অ্যাপ্লাই করতে পারছে এবং তারাও কিন্তু ছাড় পাচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, তোমরা দেখতেই পাচ্ছ। যদি যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, অনলাইন অ্যাপ্লাই তোমাদের করতে হবে। অ্যাপ্লাই করার জন্য কত ফিস দিতে হবে সেটা আমরা দেখে নিচ্ছি। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হচ্ছে 1000 টাকা, অনেক বেশি অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে। যদি চাও অ্যাপ্লাই করতে পারো, 1000 টাকা কারা দেবে, যারা ইউআর এবং ওবিসি মেল প্রার্থী তাদের ক্ষেত্রেই 1000 টাকা নেওয়া হচ্ছে। পাশাপাশি যারা ফিমেল প্রার্থী, এসসি এসটি এবং পিডাব্লিউডি প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশন ফিসের কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র ইউআর এবং ওবিসি মেলদের ক্ষেত্রেই 1000 টাকা প্রয়োজন আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবেদন তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে। www.dda.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে নির্দিষ্ট তারিখের আগে, যেখানে স্থায়ী পদে এবং ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করতে যদি কোনো সমস্যা বা কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবং অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। যারা তোমরা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।